ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। লোকসভা ভোটে খারাপ ফলের পর সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে গ্রামে গ্রামে গিয়ে রাত কাটানো, কর্মীর বাড়িতে খাওয়া দাওয়া করতে দলের নেতামন্ত্রী বিধায়কদের নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নির্দেশে সেই দিদিকে বলো কর্মসূচিতে গিয়েই জনসংযোগে ঘাটতি, দুর্নীতির অভিযোগ স্বীকার করে নিলেন শাসক দলের নেতারা। ঘটনাস্থল মালদার হরিশ্চন্দ্রপুর। সোমবার সেখানেই দিদিকে বলো কর্মসূচিতে গিয়েছিলেন হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন। মানুষ ভুল বুঝেছে, আমাদের কিছু লোক হয়তো একটু ভাবছে যে আমরা বসে বসেই হয়তো ভোট হয়ে যাবে, কিন্তু বাড়িতে কারোর সাথে যোগাযোগ হচ্ছে না। এই যোগাযোগটা আমাদের বিচ্ছিন্ন থাকার দরুন আমরা হয়তো একটু পিছিয়ে গেছি। আমরা প্রত্যেকের পরিবার পরিবারে যেতে, কিন্তু আমরা এখান থেকে এখান থেকে হয়তো বাড়ি থেকে বাড়ি হতে অর্ডার করে দিই, যাও ওর বাড়িতে ভোট দিয়ে দিই। তো এইরকম করলে চলবে না, বাড়ি বাড়ি যেতে হবে। শুধু দাম্ভিকতা নয়, দুর্নীতির অভিযোগও স্বীকার করে নিয়েছেন শাসক দলের নেতারা। আমাদেরও যারা দাম্ভিকতায় ভুগছি তাদেরকে পরিবর্তিত হতে হবে, এবং এই জন্যই আমাদের এই কাজ চলছে। আমরা দুর্নীতি করেছি, দুর্নীতির প্রভাব পড়েনি বলা যাবে না। হরিশ্চন্দ্রপুরের বিধানসভা মালদা উত্তর লোকসভার অন্তর্গত। 2019 লোকসভায় তৃণমূলের মৌসম বেনাজির নূরকে হারিয়ে জয়লাভ করেন বিজেপির খগেন মুর্মু। তবে হরিশ্চন্দ্রপুর বিধানসভায় 2500 ভোটে এগিয়ে ছিল শাসক দল। এর আগে দিদিকে বলো কর্মসূচিতে গিয়ে দলের দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ও। দুর্নীতির সঙ্গে ভোটের যোগ আছে, দুর্নীতি মুক্ত হলে ভোট বাড়বে, দুর্নীতি বাড়লে ভোট কমবে। যদিও সব শুনে বিজেপির কটাক্ষ, উপলব্ধি সঠিক হলেও তাতে দেরি হয়ে গিয়েছে। তৃণমূলের যে ব্যাপক পরিমাণে দুর্নীতি, তৃণমূলের নেতা মন্ত্রীদের যে বিভিন্ন রকম দুর্নীতিতে জড়িয়ে পড়া, ক্রমশ জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া, এই সমস্ত বিষয় নিয়ে তারা যে ধরনের কথা বলছেন, ভালো লাগছে দেখে যে উনারা এটা উপলব্ধি করতে পেরেছেন, কিন্তু প্রচুর দেরি হয়ে গেছে আমরা মনে করছি। দিদিকে বলো কর্মসূচিতে বাড়ি বাড়ি গিয়ে এদিন মানুষের সঙ্গে কথা বলেন তৃণমূল নেতারা। করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।